আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব আমার খুবই পছন্দের একটা রেসিপি চিংড়ির পুর ভরা লাউ পাতার চপ আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে কিন্তু বারবারই বানা ইচ্ছে হবে এবং অনুরোধ করছি ভিডিওটি পুরোটা দেখবেন এবং রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর বেশি কথা বলছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে বেসন নিয়েছি পরিমাণ মতো পরিমাণ বুঝে নিতে হবে চা চামচের মতো দিচ্ছি হলুদ গুঁড়া আর এরপরে দিচ্ছি আমি স্বাদ বুঝে লবণ এবারে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব এরকমভাবে একটু মিশিয়ে নিলে তাহলে এই ব্যাটারটা খুব মসৃণ হবে আর এরপরে আমি এর মধ্যে নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে অ্যাড করে দিতে হবে মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি হবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি চা চামচের মতো কালো জিরা অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল না দিতে চাইলে বাদ দিতে পারেন একদম পাতলা না আবার একদম পেস্টের মতো না এরকম একটা ঘনত্তর ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটা ঢেকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আমি এখানে পাঁচটা লাউ পাতা নিয়েছি চেষ্টা করবেন কচি দেখে নেয়ার জন্য আমি লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে এই হাপটা চামচের মতো আর এদিকে আমি দুই কাপ পানিও গরম করে নিয়েছি আর প্রতিটা পাতা এরকমভাবে চুবিয়ে ধুয়ে নিয়েছি এতে করে কি হবে পাতাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে আর পাতার গায়ে অতিরিক্ত যে লবণটা ছিল সেটাও চলে যাবে আর পাতাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে আমি এখানে মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি ছোট বা বড় যে কোনো সাইজেরই নেওয়া যেতে পারে তো আমি এবার এগুলো একটু কুচি কুচি করে কেটে নিব। চাইলে কিন্তু বেটেও নিতে পারেন কিংবা কেউ যদি এরকম গোটা বা আস্ত রাখতে চান সেটাও কিন্তু রাখা যাবে তো এভাবে করে আমি কেটে নিলাম এরপরে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি মিনিট দুয়েকের মতো ভেজে নেওয়ার পরে এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার চুলার বাড়িয়ে দিয়ে আরও খানিক ভেজে নেব এবার আমি হাফ চা চামচের থেকে কিছুটা কম হলুদ গুঁড়া দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর হচ্ছে হাফ চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া এবারে আমি আরও কয়েক সেকেন্ড এরকমভাবে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতাও অ্যাড করে দিতে পারেন এবার আমি এই মাছগুলো চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর তারপর আমার লাগছে এক টেবিল চামচ সরিষা চার পাঁচটার মতো নিয়েছি কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে এগুলো আমি বেটে নিব সরিষা আমি পাটায় বেটে নিয়েছি আর এই চিংড়ি মাছের সাথে অ্যাড করে দিচ্ছি আর আমি এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল আপনি চাইলে কিন্তু এ পর্যায়ে নারিকেল বাটা বা নারিকেল কোরআনও অ্যাড করে দিতে পারেন এতেও কিন্তু খেতে আর অনেক বেশি মজার লাগবে এরপরে লবণটা অ্যাডজাস্ট করে নিতে হবে তারপরে লক্ষ্য করুন আমি কিভাবে করে বানাচ্ছি একটা করে লাউ পাতা নিচ্ছি আর এর ভিতরের দিকে পরিমাণ মতো চিংড়ি দিয়ে দিচ্ছি আর এই পাতাগুলো বেশ নরম হয় খুব সহজেই কিন্তু এভাবে মুড়িয়ে নেওয়া যাবে খুলে আসবে না টুথপিক বা সুতা দিয়ে বাঁধারও কোনো প্রয়োজন নেই এভাবে করে সবগুলি বানিয়ে নিব। তারপরে আমি ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি আর তারপরে বেসনের গোলাতে প্রতিটা পুরে ভরা লাউ পাতাইভাবে করে ভেজে নিব আর তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে প্যান বা কড়াইয়ের আকার বুঝে দিতে হবে যেন একটার গায়ে আর একটা লেগে না যায় আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যাতে করে খুলে না আসে মিডিয়াম আছে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে গেল ভাজার সময় এমন সুন্দর একটা ছড়া ছিল আমার তো ইচ্ছে করছিল এখনই খেয়ে ফেলি এমনি নাস্তা হিসেবেও খেতে পারেন কিংবা গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন ভীষণই মজার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ